পাকিস্তানের জাতীয় দলের জার্সিতে 15 বছরের ক্রিকেট ক্যারিয়ারকে বিদায় বললেন ওয়াহাব রিয়াজ। এক টুইট বার্তায় বিষয়টি জানিয়েছেন এই পেস বোলার। ক্রিকেটের প্রাণবন্ত ল্যান্ডস্কেপে তার শক্তি উৎসর্গ করার জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে সরে যাওয়াকেই বেছে নিয়েছেন এই তারকা পেসার। আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়ে ওয়াহাব রিয়াজ টুইট বার্তায় লিখেন, আন্তর্জাতিক পিচ থেকে সরে আসা একটি অবিশ্বাস্য যাত্রার পর আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। পিসিবি, আমার পরিবার, কোচ, পরামর্শদাতা, সতীর্থ, ভক্ত এবং যারা আমাকে সমর্থন করেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। সামনে উত্তেজনাপূর্ণ সময়, ফ্রাঞ্চাইজি ক্রিকেটের দুনিয়া। আমি গত 2 বছর ধরে আমার অবসরের পরিকল্পনার কথা বলছি। 2023 সালে আমার লক্ষ্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার এবং আমি এখন আগের চেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছি। আমি আমার দেশ এবং জাতীয় দলকে আমার পক্ষে যতটা সম্ভব সেবা করেছি। আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের প্রতিনিধিত্ব করা একটি সম্মান এবং সৌভাগ্যের বিষয়। আমি এই অধ্যায়কে বিদায় জানাতে গিয়ে ফ্রাঞ্চাইজি ক্রিকেটে একটি নতুন দুঃসাহসিক কাজ শুরু করতে পেরে রোমাঞ্চিত, যেখানে আমি আশা করি বিশ্বসেরা কিছু প্রতিভার সাথে প্রতিযোগিতা করার সময় দর্শকদের বিনোদন এবং অনুপ্রাণিত করা যাবে। বল হাতে অসাধারণ পারফরমেন্স দেখিয়ে ওয়াহাব রিয়াজ বিশ্বব্যাপী ক্রিকেট প্রেমীদের হৃদয়ে একটি বিশেষ স্থান অর্জন করেছে। 27 টেস্ট, 91 ওয়ানডে ও 36টি টি-20 খেলেছেন তিনি। শেষবার জাতীয় দলের জার্সি পরেন 2020 সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20। টেস্টে 34.50 গড়ে 83টি উইকেট নেন এই পেসার। ওয়ানডেতে তার শিকার 120 উইকেট এবং টি-20 যা রয়েছে 34টি।